হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজকে হচ্ছে বৃষ্টির 6 কি 7তম দিন, এখনও বৃষ্টি পড়ছে। ভাবলাম একটু ছাদে যাব, তো ঠিক এরকম বৃষ্টি পড়ছে, মাঝরাস্তায় এসে দাঁড়িয়ে আছি, মানে ছাদে যাওয়ার মাঝরাস্তায় ঠিক এরকম জায়গায় এসে দাঁড়িয়ে আছি। ভালো লাগে না, এত বৃষ্টি কি করে হয়? আকাশে কি ফুটো হয়ে গেছে এটা আমার জানার ইচ্ছা আছে, কিভাবে এটা সারানো যায়। টানা 6-7 দিন প্রায় লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় সকাল 8:30। তো আমি চিয়া সিডসটা খেয়ে ভাবলাম একটু ছাদে যাই, একটু হাঁটাহাঁটি, একটু ফ্রি হ্যান্ড করব। তো বৃষ্টি পড়ছে দেখে আর জামা কাপড়টাও চেঞ্জ করলাম না, জাস্ট একটু বৃষ্টি উপভোগ করেই চলে যাচ্ছি। আমি এখানে 1 কাপ গরম গরম গ্রিন টি আর 2টো সুগার ফ্রি বিস্কুট নিয়ে চলে এসেছি। তো এটা খেতে খেতে আগস্ট মাসের বইটায় একটা উপন্যাস আমার পড়া হয়নি, সেটা হলো যোগিনী রহস্য, সেটাই আমি পড়ছি এখন। কি করব, কাজ তো কিছু নেই, এইটা আমি আপাতত পড়ি, আমার ভাল লাগবে। আর তারপর যদি এটা পড়তে ভালো না লাগে তখন তো একটু এডিটিং করব, এডিটিংয়ের কাজ আছে। তো যাই হোক, চাটা খেতে খেতে এই উপন্যাসটা পড়ে ফেলি, একটুখানি বাকি আছে। বেশ ভালো লাগে এই যেগুলো বেরোয় সুখী গৃহকোণের বইগুলো, বেশ মাঝে মধ্যে তো অনেক কটা করেই গল্প থাকে বইগুলোতে, আবার কোনো কোনো সময় 2-3টে তো কমসে কম থাকে, তো সেগুলোই পড়ি, বেশ ভালো লাগে পড়তে। এই খাবো তো মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। এদের খাওয়ানো যে কি দুর্ভোগ, এর মায়েরাই জানে। আমি তোর কি হয় হানুম কর, একটা বড় ক্যাডবেরি দেবো, ওই ফ্রিজে তে ক্যাডবেরি আছে, হাঁ কর, দেখে যান ক্যাডবেরি নাম শুনলো খেয়ে নিল। ওটা খেয়ে নে, ফোন দেখবে তো, খেয়ে নে, একটু ফোন করে খেয়ে নে, ফোন চালিয়ে দেবো। মানে দিদি দিচ্ছি, ওই ফোনটা মামা নিয়েছে, একটা কাজ করে দিচ্ছি, তারপর আমি চালিয়ে দেবো। তুই বাঘের গল্পটা শুনেছিলি বরফি? অনেক যুদ্ধ শেষে বরফিকে খাইয়ে এসেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 2টো। তো আমি নিয়েছি ভাত, করলা সেদ্ধ, পুঁই শাকের চচ্চড়ি, আলু ভাতে মাখা কাঁচা লঙ্কা দিয়ে, মাছ, ডিম ভাজা আর অল্প একটু ডাল। তো এটা আমি তাড়াতাড়ি খেয়ে নেব। তো আমি আর মা দুজন মিলে এখানে খেতে বসেছি আর ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করব, কারণ বরফিকে ভুলিয়ে ভালিয়ে গল্প বলে খাওয়াতে খাওয়াতে বেশ খানিকটা লেট হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি করেই আমরা দুজনেও খেতে বসে পড়েছি। খেয়ে দেয়ে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি দুপুরের পর আর কখনোই সামনে আসতে পারিনি, কারণ আমি কাজের জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজকে আমি যে শ্যুটগুলোর জন্য ড্রেস আপ করেছি সেটা হলো ঠিক এইভাবে, আজকেও চলছে পুজোর শ্যুট, পুজোর শ্যুট স্টার্ট হয়ে গেছে, তো এইভাবে আমি সেজে নিয়েছি ব্যাক সাইড থেকে ঠিক এরকম। তো আমি রেডি হয়ে গেছি, আমি এখন করবো ডান্সের শ্যুট আর তারপর দেখা করছি আপনাদের সাথে, তো দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। সমাপ্ত হচ্ছে, ঘেমে স্নান করে গেছি, বৃষ্টির ওয়েদারে, এত ঠান্ডা ওয়েদারে এত ডান্স শ্যুট করেছি। তো জাস্ট ড্রেস চেঞ্জ করবো, মেকআপ রিমুভ করবো, আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি থামলেই সোজা বাড়ি যাবো, গিয়ে বসবো এডিটিংয়ে। তো আজকের মতো আমাদের ভিডিও এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। Till then, tata, take care and bye! Dekha hocche next video, bye!